হ্যাঁ স্টুডেন্টস, তোমরা যারা রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি ও রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, যেমন WBCS, PSC, ক্লার্ক, সিপ, ICDS, তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। নাহলে স্টার্ট 550 নম্বর প্রশ্ন, পেশিতে অবস্থিত প্রোটিন হলো এখানে অ্যাক্টিন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পেশিতে অবস্থিত প্রোটিন কোনটি? এখানে অ্যাক্টিন। নেক্সট প্রশ্ন হচ্ছে, হৃৎপেশি কখনো ক্লান্ত হয় না কোন ধর্মের জন্য? এটা দীর্ঘ নিঃসার কাল। পরের প্রশ্ন হচ্ছে, মানুষের লম্বার কোষরুখের সংখ্যা কয়টি? এখানে 5টি, অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন, লিডিক কোষ কোথায় দেখা যায়? লিডিক কোষ শুক্রাশয়ে দেখা যায়, অ্যান্সার হবে এখানে এ। কোনটি প্রজনন তন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট? মূত্রত্যাগ হচ্ছে প্রজনন তন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, উজ্জ্বল আলোক তার অন্ধের সংকোচন, এটা হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়া, অ্যান্সার হবে সি। প্যাসিনিয়ান কণিকা একটি চাপগ্রাহক কণিকা, অ্যান্সার হবে এখানে সি। প্যাসিনিয়ান কণিকা কি? এটা হচ্ছে একটা চাপগ্রাহক কণিকা। পরবর্তী প্রশ্ন, শেষ মস্তিষ্ক স্নায়ু হলো এখানে ভেগাস, ক্লাসোফ্যারিঞ্জিয়াল, হাইপোগ্লাসাল, অপটিক, অ্যান্সার হবে পি, ক্লাসোফ্যারিঞ্জিয়াল। নেক্সট প্রশ্ন, একটি দীর্ঘ স্নায়ুর সবচেয়ে বাইরের আবরণ কোনটি? এন্ডোনিউরিয়াম, অ্যান্সার হবে এখানে এ, এন্ডোনিউরিয়াম। পরের প্রশ্ন, মস্তিষ্কের কোন অংশ দেহের নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস, মস্তিষ্কের কোন অংশ দেহের নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস। বিএমআর নিয়ন্ত্রণকারী একটি দৈহিক সত্ত্ব হচ্ছে হরমোন। পরের প্রশ্ন, পিত্তরসের একটি লেশন পদার্থ হল সোডিয়াম গ্লাইকোকোলেট, অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন হচ্ছে, রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা এখানে 14.5 গ্রাম পার ML। নেক্সট প্রশ্ন হচ্ছে, রক্তে RBC ও WBC অনুপাত হয় 1:700। নেক্সট হচ্ছে, শ্বেতগ্রন্থির অবস্থান কোথায়? এখানে ত্বকের ডার্মিস স্তরে শ্বেতগ্রন্থি অবস্থান করে। নেক্সট হচ্ছে, মস হলো একটি লিথোফাইট, মস কি? মস হচ্ছে একটি লিথোফাইট। পরের প্রশ্ন হচ্ছে, TMV অর্থাৎ টোবাকো মোজাইক ভাইরাসের আবিষ্কারক কে? স্ট্যানলি, অ্যান্সার হবে এখানে এ। চড়াইজ অঙ্কুরোদ্গম নিচের কোন প্রকার উদ্ভিদে দেখা যায়? এখানে অ্যান্সার হবে হলোফাইট উদ্ভিদে চড়াইজ অঙ্কুরোদ্গম দেখা যায়। নেক্সট হচ্ছে, ইকোলজি শব্দটির প্রবর্তক হলেন কে? ইকোলজি শব্দটির প্রবর্তক হলেন হেকেল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনো একটি জীবের ইকোলজিক্যাল নিচ বলতে বোঝায় কি? ওই জীবের কার্যকারী ভূমিকাকে, অ্যান্সার হবে এখানে এ। পালম জাতীয় উদ্যানটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? বিহারে অবস্থিত, পালম জাতীয় উদ্যানটি বিহারে অবস্থিত। নেক্সট প্রশ্ন, CO2 কি? CO2 হলো একটি প্রাথমিক বায়ু দূষক, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট হচ্ছে, ইউরেকা রেণুর নিচের কোন প্রকার উদ্ভিদে দেখা যায়? ছত্রাক, অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন হচ্ছে, গ্লাইকোজেন নিচের কোন প্রকার উদ্ভিদে সঞ্চিত থাকে? ছত্রাকে গ্লাইকোজেন সঞ্চিত থাকে। নেক্সট প্রশ্ন, লোহিত শৈবালের কর্পোপোরোফাইট নিচের কোন প্রকারের? এখানে ডিপ্লয়েড টুয়েন, অ্যান্সার হবে বি। পরে প্রশ্ন হচ্ছে, ক্লাসপ্যাট নিচের কোথায় পাওয়া যায়? ক্লাসপ্যাট পাওয়া যায় সিগনালের প্রস্থপ্রাচীরে, অ্যান্সার হবে এখানে এ। ট্রান্সফিউশন কলা নিচের কোন প্রকার উদ্ভিদে দেখা যায়? ব্যক্তিবীজি, এখানে অ্যান্সার হবে বি, ব্যক্তবীজিতে। পরে প্রশ্ন হচ্ছে, উদ্ভিদের যান্ত্রিক কলার বিন্যাস ইংরাজি কোন বর্ণের নাই? এখানে অ্যান্সার হবে সি, আই বর্ণের নাই। উদ্ভিদের যান্ত্রিক কলার বিন্যাস হচ্ছে আই বর্ণের নাই। নেক্সট হচ্ছে, পরাণকোষ কোন প্রকার উদ্ভিদে দেখা যায়? একবীজপত্রীতে পরাণকোষ দেখা যায়। পরে প্রশ্ন হচ্ছে, সূর্যমুখী ফুলের নালিকা বান্ডিল কোন প্রকারের? এখানে মুক্ত সমপর্শী, অ্যান্সার হবে এখানে বি। কোন উদ্ভিদে সীমাবন্ধনীয় স্তর দেখা যায়? ভ্যান্ডা উদ্ভিদে সীমাবন্ধনীয় স্তর দেখা যায়। পরে প্রশ্ন হচ্ছে, বর্ষবলয় অর্থাৎ অ্যানুয়াল রিং কোন প্রকার বৃদ্ধির ফলে সৃষ্টি হয়? গৌণ বৃদ্ধির ফলে সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, উদ্ভিদের বৃদ্ধির সঙ্গে কোন কলা সম্পর্কিত? ভাজক কলা, অ্যান্সার হবে এখানে ডি। পরে প্রশ্ন হচ্ছে, জলপত্রন্ধ্র কোন সারিবৃত্তীয় পদ্ধতির সাথে সম্পর্কযুক্ত? নিঃস্রবণ। গ্রাফাইটযুক্ত কোষ কোন প্রকারের? অ্যান্সার হবে ইডিওব্লাস্ট।
কোনটিকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? রাইবোজোম। অ্যান্সার হবে এ। নেক্সট হচ্ছে, মানব দেহের অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়াকে কী বলে? পারপিউরা। অ্যান্সার হবে বি, পারপিউরা। নেক্সট প্রশ্ন, হিমোসিল কি? হিমোসিল হচ্ছে একটি রক্তপূর্ণ দেহগহ্বর। অ্যান্সার হবে ডি, রক্তপূর্ণ দেহগহ্বর। নেক্সট প্রশ্ন হচ্ছে, মানব দেহের রক্ত সঞ্চালন পদ্ধতির আবিষ্কর্তা কে? উইলিয়াম হার্ভে। মানব দেহের রক্ত সঞ্চালন পদ্ধতির আবিষ্কর্তা হচ্ছেন উইলিয়াম হার্ভে। অ্যান্সার হবে বি। ক্ষুদ্রতম ভাইরাস কোনটি? রাইনো ভাইরাস হচ্ছে ক্ষুদ্রতম ভাইরাস। কোন ভিটামিন টোকোফেরল নামে পরিচিত? ভিটামিন ই টোকোফেরল নামে পরিচিত। কোন কোষ এইচসিএল ক্ষরণ করে? এখানে ফার্টাইল কোষ এইচসিএল ক্ষরণ করে। অ্যান্সার হবে এ। কুফার কোষ কোথায় থাকে? কুফার কোষ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যকৃতের সাইনোসয়েডের প্রাচীরে থাকে কুফার কোষ। অ্যান্সার হবে এ। নিম্নলিখিত কোন উপাদানের জন্য পিত্তরসের রং সবুজ হয়? বিলিরুবিন। অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন হচ্ছে, ভিটামিন আবিষ্কার করেন কে? বিজ্ঞানী ফ্র্যাঙ্ক ভিটামিন আবিষ্কার করেন। অ্যান্সার হবে বি। কোনটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া? অ্যাজোটোব্যাক্টর। অ্যান্সার হবে এখানে এ। শিশুদের ডিসলেক্সিমা রোগের কারণ কোনটি? সীসা দূষণ। পরবর্তী প্রশ্ন, যে জৈব ভিটামিন সংশ্লেষ করে তাকে কী বলে? প্রো ভিটামিন। যে জৈব ভিটামিন সংশ্লেষ করে তাকে কী বলে? প্রো ভিটামিন। নেক্সট প্রশ্ন হচ্ছে, রক্ততঞ্চনের জন্য দায়ী ভিটামিন হলো ভিটামিন কে? পেরিবেরি। কোন ভিটামিনের অভাবে হয়? পেরিবেরি হয় ভিটামিন বি ওয়ানের অভাবে। নেক্সট প্রশ্ন, মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম হচ্ছে টেপিস।